বলো। না গো, আজ যেতে পারবো না। হ্যাঁ রাখছি তাহলে। হ্যাঁ কিছু মনে করো না প্লিজ। হ্যালো, হ্যাঁ সেলিম বলো। না গো আজ যেতে পারবো না। কি হয়েছে বলো তো? মায়ের শরীরটা না খুব খারাপ, মাকে নিয়ে হসপিটালে আছি, এখন কি করে যাব বলো। হ্যাঁ হ্যাঁ, আমার ইচ্ছে ছিল তোমার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করার, কিন্তু হচ্ছে না, আমি হসপিটালে আছি, কি করে যাব। হ্যাঁ ঠিক আছে, রাখছি। যার সঙ্গে ঘুরতে যাব তার কোনো খোঁজপত্তাই নেই, যাদের সঙ্গে যাব না তারা ফোন করেই জ্বালিয়ে মারছে। ফোন এসে গেছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ মনিকা, তুমি তৈরি হয়ে গেছো? হ্যাঁ আমি পুরো রেডি হয়ে গেছি, তুমি কখন আসছো? এই তো ঘন্টা খানেকের মধ্যে আমি ঢুকে যাব। ও, কোন পার্কে দেখা হচ্ছে তাহলে? কেন, তোমাকে কালকে বললাম না, ও কাল দেখি পার্কে আমরা দেখা করছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি দেরি করো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ আমি তো রেডি হয়ে গেছি। হ্যাঁ আমার আবার একটা মিটিং আছে সন্ধ্যায়, বুঝলে, ও তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা, চলে এসো, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ রাখো, বাই। আচ্ছা আচ্ছা, বাই। পটিয়েছে একটা মার, আজকে যে কত দামি গিফট পাবো সেটা তো সময় বলে দেবে। না দেরি করা যাবে না, বেরিয়ে পড়ি। আরে এ বাপ্পা, ওই হ্যাঁ, আরে এটা তো আমাদের গ্রামের সুজনদা রে। চল তো ফলো করি, পার্ক একটা কেস ঘটাবো। তুই দাঁড়া, আমি ভালোটা দেখি। বলো, তুমি ঠিক আমাকে কতটা ভালোবাসো? এটা একটা প্রশ্ন হলো? এতদিন ধরে তোমার সঙ্গে আমার সম্পর্ক, তুমি এটা নিজেকেই জিজ্ঞেস করো। আমি তো তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। সত্যি বলছো? আমিও তাই গো, তোমাকে খুব ভালোবাসি। শুনে খুশি হলাম। এই বুকের মাঝখানে আমি তোমাকেই দেখেছি। একটা কথা বলি? বলো। ভালো, তোমাকে দেখতে না হেব্বি লাগছে আজকে। এই মনিকা, বলো। অফিসের বসের একটা ফোন এসেছে বুঝলে, আমি একটু কলটা সেরে আসি, তুমি বসো এখানে একটু। হ্যাঁ আচ্ছা। হ্যালো, হ্যাঁ মনি। আরে বলছি কি, তুমি একটু বাদে ফোন করো, হ্যাঁ আমি একটা জরুরি মিটিং আছি বুঝলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঘন্টাখানেক পরে আমি তোমাকে কল ব্যাক করছি। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা রেখে দিচ্ছি। এই মনিকা, আর বলো না, আমাদের অফিসের বস যা করা না, খুবই করা। আমি না তোমাকে ছাড়া কিছুই আজকাল ভাবতে পারিনি। শয়নে স্বপনে চিন্তায় ভাবনায় আমি যেখানেই থাকি, চারিদিকে শুধু আমার মনিকা আর মনিকা আর মনিকা। তাই বুঝি? একদম গো, তুমি কিছু বুঝতে পারো না, আমার এই মনের কুঠিরে তোমার নামই লেখা, আর কেউ নেই বুঝলে। আমারও নেই। ইস, দেখো অফিসের ক্লার্ক ফোন করেছে,
তুমি একটু বসো। হ্যাঁ একটু আমি এখনই আসছি, একটু বসো। হ্যাঁ জুলি, আরে না 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 না, আরে বাবা আমার কথাটা শোনো তো, শুধু বলেই যাচ্ছ, আমি একটা এমার্জেন্সি মিটিংয়ে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে 2 ঘন্টা বাদে ফোন করছি, ঠিক আছে? রাখো রাখো, 2 ঘন্টা বাদে ফোন করছি। হ্যাঁ রেখে দাও। আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, প্রত্যেকবারই তো কিছু না কিছু উপহার দাও, ওই এবার তো কিছু দিলে না? এই দেখো, আমি তো ভুলেই গেছি, এনেছি গো তোমার কাছে, আমি আসবো। আর বিশেষ করে আজকে ভ্যালেন্টাইন্স ডে, তোমার জন্য আবার উপহার না নিয়ে আমি আসতে পারি? এই তো দেখো না, তোমার জন্য একটা হিরের আংটি এনেছি, দেখো তো কেমন, খুব সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। তুমি খুশি তো? হ্যাঁ খুব খুশি। তোমার খুশিতেই তো আমার সুখ। তাহলে মনিকা বলো, একটা ছোট্ট আবদার আছে যে আমার, বলে ফেলো। একটা কিস্তি তোমাকে দেবো, এত দামি গিফট এনেছো সেটা তো তোমার পাও না। তাহলে ঠিক আছে নাও দাও। না না গালে নয়। তাহলে তোমার ওই লাল ঠোঁটে। সুজন দা, তুমি তো সালা 2 নম্বরই লোক মাইরি, ডুবে ডুবে এত দূরে জল খাচ্ছ, তোমার আজকে হাটে হারে আমি ভাঙবো, তোমার রেহাই নেই আজকে, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে আমি। মনিকা তাহলে একটা চুমু তোমাকে দিচ্ছি, কিন্তু আমাকেও কিন্তু একটা দিতে হবে। আরে দাদা বিকাশ, দা তলায় তলায় তো ভালোই মাল পটিয়ে রেখেছো, আরে ডুবে ডুবে ভালোই জল খাচ্ছো। বাহ, তুই এখানে কি করছিস? বাড়িতে বৌদিকে রেখে এসে তুমি এখানে অন্য মেয়ের সঙ্গে খেলছো, বাহ 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 বাহ। বিকাশ ভাই, ৯ বছরের মেয়ে আছে একটা দাদার। তুই কি যাতা বলছিস, যা বাড়ি যা বাড়ি যা। আমি যা বলছি চলো, আমরা চলো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্রমাণ দেখিয়ে দিচ্ছি আমি, দাঁড়ান। এই যে দেখুন ফ্যামিলি ফটো, দেখুন আমার কাছে ভিডিও আছে, চাইলে ভিডিও দেখিয়ে দেবো, বিয়ের অ্যালবামও আছে আমার কাছে, চাইলে তাও দেখিয়ে দেবো। এটুকু যথেষ্ট? ও মিথ্যা কথা বলছে। আচ্ছা ফটো মিথ্যা কথা বলে, মোবাইলও মিথ্যা কথা বলে। আরে কাটলি কেন ফোনটা? আমার এখন ফোন করার মতো মুড নেই। না না বর লেখা দেখলাম, দেখি 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 না ফোনটা, দেখি ফোনটা দেখি। আমার ফোন তো বর, পাঁচটা মিস কর বর। দুজনেই সমান বানিয়েছে, ভালো চালিয়ে যাও চালিয়ে যাও। আর বলিস না ভাই, আমার সন্দেহ ছিল, আমার কত কিছু ঝেড়েছে জানিস, আজকে হিরে আংটি দিলাম। দাও আমার আংটিটা দাও, আংটিটা ফেরত দাও। আংটিটা চাইছো কেন? না তুমি আংটিটা দাও, তোমার বর আছে, তুমি তো বলনি। তুমি তো বলনি তোমার বউ আছে। চলো মিল আছে দুজনের, তুমি তাকে বলোই নি তোমার বর আছে, তাহলে আমি এরকম প্রেম করতাম? লাখ লাখ টাকা তোমার পিছনে খরচ করলাম। আমি জানলে কি তোমার সঙ্গে প্রেম করতাম? তোমার বউ আছে? ধোয়া তুলসি পাতা, ফোন সার্চ করলে আর কত কিছু পাওয়া যাবে। যাও 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 চলে যাও যাও, ও তোমারও বর আছে, তুমি তার সঙ্গে গিয়ে থাকো, আমারও বউ আছে, সংসার করি। এ ভাই চল 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 চল, ছাড় এসব ঝামেলায় আর জড়াবো না, চল ফালতু ফালতু মেয়ে ছেলে সব।